এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে চলে এসেছি স্কটিশ চার্চ কলেজের ওয়েবসাইটে। স্কটিশ চার্চ কলেজের কিন্তু যে উইস লিস্ট রেজিস্ট্রেশনের পর কিন্তু কালকে বিকেল চারটের পর কিন্তু বেরিয়ে গেছে তার কিন্তু অ্যাডমিশান যে লিস্ট বা ফিফথ অ্যাডমিশান লিস্ট তোমরা বলতে পারো। এবং সেটা কিন্তু তোমরা কীভাবে চেক আউট করবে দেখো, নিচের দিকে আসলে পোর্টালের ভিউ অপশান রয়েছে, এখানে তোমরা ক্লিক করলে কিন্তু লিস্টটা তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু আগে যে মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্ট থেকে র্যাঙ্কটা চেক আউট করে আসতে হবে। এবং দেখো এখানে কিন্তু রয়েছে সমস্ত কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা র্যাঙ্কটা দিয়ে দিয়েছে। এখানে আমি যদি দেখাই বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে তাহলে বিএ বেঙ্গলি ক্ষেত্রে 82 থেকে 144, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 29 to 53 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 9 to 14। এইভাবে কিন্তু র্যাঙ্ক ওয়াইজ কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছে। এবং যারা উইস লিস্টে কিন্তু এসে রেজিস্ট্রেশন করেছিলাম তাদের মধ্যে থেকে কিন্তু সিলেক্টেড করা হয়েছে মেরিট ওয়াইজ। এবার যেখানে কোনো ভ্যাকেন্সি নেই সেখানে কিন্তু নো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং যারা সিলেক্টেড হয়েছে তাদের যে অ্যাডমিশন পোর্টালের টাইমিংটা সেটা হচ্ছে 24 তারিখ আজকে সকাল 10টা থেকে তোমাদের 25 তারিখ সকাল 10টা অবধি কিন্তু পুরো একদিন কিন্তু টাইম রয়েছে। এবং এরপর যদি ফার্দার কোনো লিস্ট বেরোয় সেটা হচ্ছে তোমার 26 তারিখ বেরোবে, যেটা কিন্তু 6th অ্যাডমিশন লিস্ট যদি কোনো ভ্যাকেন্সি থাকে তবে। এবং তোমরা তোমাদের পেমেন্ট প্রসিডিওরটা কিন্তু এখানে দেখো পে অ্যাডমিশন ফিস বলে রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের আইডি তারপর হচ্ছে ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে পেমেন্ট করে দিতে পারছো। এবং পেমেন্ট ফিস কত টাকা সেটা জানতে গেলে তোমাদের ফিস স্ট্রাকচার অপশানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু পেমেন্ট ফিস কত টাকা রয়েছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারছো। সো আশা করবো তোমার কাছে আজকের এই ভিডিওটা একটু হলে হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং তোমার বন্ধুবান্ধবের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই বাই।